ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। 21 কে এমন তিনটি অংশে বিভক্ত করো যাতে অংশগুলি সমান্তর প্রগতিতে থাকে এবং প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল 21 হয়। তো এখানে প্রথমেই বলেছে 21 কে এমন তিনটি অংশে বিভক্ত করো যাতে অংশগুলি সমান্তর প্রগতিতে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে অংশগুলি হলো এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, যেক্ষেত্রে প্রথম পদ হলো এ মাইনাস ডি আর সাধারণ অন্তর হলো ডি। তাহলে সেক্ষেত্রে প্রথম শর্ত অনুসারে এ প্লাস ডি প্লাস এ প্লাস এ মাইনাস ডি, এই তিনটির যোগফল হচ্ছে 21। তাহলে সেক্ষেত্রে দেখো ডি ক্যান্সেল করলে কি পাই, 3a = 21, অর এর ভ্যালু কত পেয়ে গেলাম, 7। এবার বলেছে দ্বিতীয় শর্ত অনুসারে প্রথম এবং দ্বিতীয় অংশের গুণফল 21, তাহলে এ মাইনাস ডি ইন্টু এ এটা = 21, অর এ মাইনাস ডি ইন্টু 7 = 21, অর 7 - d = 21/7 মানে কত, 3। তাহলে ডি এর ভ্যালু কত, 7 - 3 = 4। তাহলে এখান থেকে পেয়েছি a = 7, এখান থেকে পেলাম d = 4। তাহলে সেক্ষেত্রে তিনটা অংশ কি কি, এ মাইনাস ডি, এ মাইনাস ডি মানে কত, 7 - 4 = 3। পরের অংশ কত, এ, তার মানে কত, 7। তারপরের অংশ এ প্লাস ডি মানে কত, 7 + 4, তার মানে কত, 11। তাহলে তিনটি অংশ কি কি, 3, 7, 11, এরা সমান্তর প্রগতিতে আছে এবং এদের তিনজনের সমষ্টি হচ্ছে 21। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।